ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের চলমান সংঘাত 17তম দিন শেষে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে 4,500 বেশি মানুষ নিহত হয়েছে। ওষুধ, ব্যান্ডেজ ও চিকিৎসকের চরম সংকট দেখা দিয়েছে। গাজায় বর্তমানে বেশ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাজ করছে। এমনি একটি পাকিস্তানি দাতব্য সংস্থার মাধ্যমে গাজায় 1.5 কোটি রুপির সহায়তা দিলেন পাকিস্তানের সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। পাকিস্তানি সংস্থা আল খিদমত ফাউন্ডেশনে তিনি এই অর্থ দিয়েছেন বলে জানা গেছে। আহত ও নিহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে আতিফ আসলাম ইনস্টাগ্রামে ফিলিস্তিনিদের জাতীয় পতাকার উপর লিখেছেন, এই সংকটে আসুন একসঙ্গে দাঁড়াই, শান্তির জন্য দোয়া করি। আতিফ আসলামের অনুদানে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাকিস্তানি সংস্থা আল খিদমত ফাউন্ডেশন পাকিস্তান। তারা জানিয়েছে, এই কঠিন সময়ে গাজা ও ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তার জন্য আতিফ আসলাম 1.5 কোটি পাকিস্তানি রুপি অনুদান দেওয়ায় তারা কৃতজ্ঞ। তার এই কাজ অন্যদেরও উৎসাহিত করবে বলে জানায় সংস্থাটি।